ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এখনই মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের 5টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নামতে পারে ধস, জারি করা হয়েছে সতর্কতা। তো বন্ধুগণ, আজ আর মাত্র কিছুক্ষণের মধ্যে রাজ্যের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বৃষ্টিপাত কতদিন চলবে, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না। নিম্নচাপ তৈরি হয়েছে উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যার কারণে 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি ধস নামার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আজকের আবহাওয়া। আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা জানব উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। আজ রাজ্যের উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে। নিম্নচাপের জেরে উত্তরের বেশ কিছু এলাকায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, যার ফলে বুধবার কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। উত্তর দিনাজপুরে জারি হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি বৃহস্পতিবার ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, নদী ছাপিয়ে গিয়ে প্লাবনের আশঙ্কাও রয়েছে, আবার ধস নামারও সম্ভাবনা রয়েছে। উত্তরের ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণের আকাশে ভারী বর্ষণের কালো মেঘ আপাতত নেই বলে জানিয়েছে আবহবিদরা। এবারে আমরা জানব আগামীকালের আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।